শালটা তখন উনিশশো একজন ব্রিটিশ যার নাম হচ্ছে ওল্যান্ডো সে একটা ক্যাম্পে গেছে যেখানে সাউথ আফ্রিকান যুদ্ধের বন্দীদেরকে রাখা হয়েছিল আসলে ওল্যান্ডো হচ্ছে ক্রস নামে একটা সংস্থার সদস্য যারা যুদ্ধবন্দীদেরকে সাহায্য করে থাকে তাই সেই ক্যাম্পে যুদ্ধবন্দীদেরকে সাহায্য করার জন্য এখানে এসেছে আর তখন ক্যাম্পের বাইরে তার স্ত্রী অ্যামিলি আর তার ছেলে কনরেড আর ওল্যান্ডো এখানে এসেছে তার এক পুরাতন বন্ধু কিচেনের সাথে দেখা করতে কিচেন বর্তমানে আর্মি হেড ছিল আর সেই এই ক্যাম্পের দায়িত্বে ছিল কিন্তু কিছুক্ষণ পরেই একজন আফ্রিকান এই ক্যাম্পে হামলা করে ওল্যান্ডের খাস লোক শোলা এই হামলাকারীকে মেরে ফেলে কিন্তু তার আগে একটা গুলি এসে অ্যামিলির গায়ে লাগে অ্যামিলি মারা যাওয়ার আগেই ওরল্যান্ডোকে প্রতিজ্ঞা করতে বলেছে সে তাদের ছেলেকে কখনোই এই যুদ্ধের সাথে জড়াবে না ওল্যান্ডো তার স্ত্রীকে প্রমিস করে এমিলি তখনই মারা যায় আমরা তখন ওল্যান্ডোর জ্যাকেটে একটা ট্যাগ লক্ষ্য করতে পারি যেখানে লেখা ছিল কিংসম্যান আসলে কিংসম্যান হচ্ছে একটা টেইলার কোম্পানি যারা এসব স্যুট প্যান্ট বানাত এরপর বহু বছর কেটে যায় আমরা ওল্যান্ডোকে দেখতে পাই তার সাথে ছিল তার ছেলে কনরেড কনরেড এখন অনেক বড় হয়ে গেছে সে তার বাবার সাথে বিমান চালানো শিখছিল কিন্তু ওল্ল্যান্ডো তার ছেলেকে নিয়ে বেশ টেনশনে ছিল কারণ তার ছেলে এখন আর্মিতে জয়েন করতে চাই কিন্তু সে তো তার স্ত্রীকে কথা দিয়েছিল কখনোই তার ছেলেকে এসব যুদ্ধের সাথে জড়াতে দেবে না ওল্যান্ডোর বাড়িতে পলি নামের একটা মেয়ে ছিল যদিও সবাই মনে করতো পলি হয়তো তাদের বাড়িরই মেইট অর্থাৎ সে বাড়ির কাজে সাহায্য করে কিন্তু আসলে পলি ছিল ওল্যান্ডোর পার্টনার পলি ওল্যান্ডো আর শোলা তারা তিনজনে ছিল একটা সিক্রেট এজেন্সির এজেন্ট তারা গোপনে ব্রিটিশ সরকারকে সাহায্য করত। একদিন ওল্যান্ডো তার ছেলেকে কিংসম্যান নামের একটা শপে নিয়ে আসে তার জন্য একটা স্যুট বানাতে আর এখানেই ওল্যান্ডোর পুরাতন বন্ধু কিচেন তার সাথে দেখা করতে আসে আসলে সে মূলত দেখা করতে আসে একটা গোপন খবর দেওয়ার জন্য আসলে এই কিংসম্যান টেইলরটা ছিল তাদের এক গোপন আস্তানা যেখানে এই এজেন্সির সাথে জড়িত সবাই দেখা করতে আসতো আর এখানেই তাদের গুরুত্বপূর্ণ মিটিংগুলো হতো আর তারা এই টেলরটাকে বেছে নিয়েছিল কারণ যাতে কেউ সন্দেহ না করে আর আজকে কিচেন এখানে এসেছিল ওল্যান্ডোকে একটা যুদ্ধের খবর দেওয়ার জন্য যেটা ভবিষ্যতে হতে পারে বলে ধারণা করা হচ্ছিলো যেটাকে আমরা গ্রেট ওয়ার বা বিশ্বযুদ্ধ নামে চিনি হ্যাঁ এটা বিশ্বযুদ্ধের আগের ঘটনা যখন প্রত্যেকটা দেশ একে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছিল তাই কিচেনের থেকে যুদ্ধের সম্ভাবনার কথা শুনে উল্যান্ডও তার আরেক বন্ধু ফার্ডিনেন্টের সাথে দেখা করতে আসে ফার্ডিনেন্ট তখন ব্রিটিশ গভর্নমেন্টের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিল তাই সে দেশের নিরাপত্তার ব্যাপারে কথা বলতে এখানে এসেছিল অন্যদিকে তখন আমরা তিব্বতের একটা বিশাল পাহাড়ের উপর একটা আস্তানা দেখতে পাই এখানে নামের একজনকে আমরা দেখতে পাই যার চেহারা দেখানো হয় না কিন্তু সে আসলে সেই সময়কার সব থেকে বড় গ্যাংস্টারদের গডফাদার ছিল আর তাদের একটা সিক্রেট মিটিংয়ে সেপার তার চেলাদেরকে বিভিন্ন দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিল আসলে সেপারের এই লোকগুলো বিভিন্ন দেশের বড় বড় রাজনৈতিক পরিবারগুলোর সাথে জড়িত ছিল সে পার তাদের সবাইকে একটা করে আংটি গিফট করে আর এই আংটির মধ্যে সায়েনাইট রাখা ছিল তাদের সবাইকে নির্দেশ দেওয়া ছিল যদি কখনও কেউ তাদের কাজে সফল না হয় তাহলে ধরা পড়ার আগে যেন ওই স্যানাইডকে আত্মহত্যা করে আর গুপ্তচরদের মধ্যে একজন ছিল প্রিসিভ তাকে দায়িত্ব দেওয়া হয় ফার্ডিন্যান্ডকে হত্যা করার তাই সেদিন প্রিসি ফার্নান্ডোর গাড়ি লক্ষ্য করে একটা বোমা ছুঁড়ে মারে কিন্তু ওলন্যান্ডোর ছেলে কনড্রেট সময় মতো তার ছাতাটা দিয়ে বোমাটাকে অন্যদিকে সরিয়ে দেয় তখনকার মতো তো ফার্নান্ডো বেঁচে গিয়েছিল তাই প্রিসিফ তার মিশনে ফেল হয়ে আংটিটিতে থাকা স্যানাইট খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল আর ঠিক তখনই সে দেখতে পাই ফার্নান্ডো তার স্ত্রীকে নিয়ে গাড়িতে করে তার সামনে থেকেই যাচ্ছে আর সে এই সুযোগটা মিস করতে চায় না তাই তার সাথে থাকা বন্দুকটা বের করে খুব কাছ থেকেই ফার্নান্ডোকে কয়েকটা রাউন্ড গুলি করে আর এই গুলিতে ফার্নান্ডো আর তার স্ত্রীর দুজনেই সেখানেই মারা যায় কিন্তু প্রিসিভ সেখানেই আটক হয় এই ঘটনার পর ওলান্ডো আর তার ছেলে যখন আবার বাড়ির দিকে ফিরছিল তখন তারা আলোচনা করছিল এই ঘটনার পেছনে কারা থাকতে পারে তারা আলোচনা করছিল এই ঘটনার পেছনে কি কোনো উম্মাদ পাগল ছিল নাকি কোনো বড় সংগঠনের হাত থাকতে পারে আর তখনই আমরা একটা ইতিহাস দেখতে পাই যখন পুরো পৃথিবী জুড়ে ব্রিটিশদের রাজত্ব ছিল তখন তিন ভাই রাজত্ব বুঝে নেওয়ার জন্য তিনটা বিশাল বিশাল দেশকে শাসন করতে শুরু করে যার মধ্যে কাইসার জার্মানির টেসার রাশিয়ার এবং কিং জর্জ ইংল্যান্ডের আর এই ভাগাভাগিতে ওরল্যান্ডও খুব খুশি ছিল জর্জ তাদের দেশের দায়িত্বে ছিল কারণ সে ছিল খুবই শান্তিপ্রিয় একজন মানুষ কিন্তু কাইসার ছিল বেশ উগ্র প্রকৃতির আর যখন তখন যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার সম্ভাবনা তার জন্য একটা ছেলে খেলামাত্র আর তাই কিং জর্জ কিচেনের মাধ্যমে তাদের ছোটবেলার একটা ছবি তার দুই ভাইয়ের কাছে পাঠাতে বলে যাতে এটা ইঙ্গিত হয় যে তারা যুদ্ধ চায় না আগের মতোই তারা ভাই ভাইয়ের মতো থাকতে চায় কিন্তু কায়সারের যে অ্যাডভাইজার ছিল সে আসলে সেপাড়ের লোক ছিল আর তাই সে কায়সারকে নানাভাবে উস্কে দিতে থাকে যাতে কাইসার তার বাকি দুই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সে নানানভাবে কাইসারের মাথায় এটা ঢোকানোর চেষ্টা করে যে তার ভাইরা তাকে দুর্বল মনে করে আর আগেই বলেছে কাইসার একটু খেপাটা স্বভাবের ছিল তাই আগুনে ঘি ঢালার দেরি ছিল মাত্র সে বাকি দুই ভাইয়ের সাথে ঝামেলায় লেগে পড়ে কিন্তু তাদের আরেক ভাই টেসারও যদি তখন এই ঝামেলায় জড়িয়ে পড়ে তাহলে যুদ্ধটা অনেক বড়ো আকার ধারণ করবে কারণ টেসার তখন রাশিয়ার দায়িত্বে ছিল রাশিয়া তখন এক বিশাল পরাশক্তি বলা চলে কিন্তু কাইসার চায় না এই যুদ্ধে রাশিয়া জড়াক সে শুধুমাত্র ইংল্যান্ডকে দখল করতে চাচ্ছিল কিন্তু এই যুদ্ধ থেকে টেসারকে দূরে রাখতে হলে তাকে থামানোর জন্য সেপারের আরেক গুপ্তচর রাসপুতিন তখন টেসারের অ্যাডভাইজার ছিল আর একদিন সুযোগ বুঝে রাশপতিন টেসারের একমাত্র ছেলেকে চকলেটের মধ্যে একটা বিষ মিশিয়ে খাইয়ে দেয় আর এতে দেখতে দেখতেই বাচ্চা ছেলেটা অসুস্থ হয়ে প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়ে রাশপতিন একজন আধ্যাত্মিক গুরু টাইপের বেঁচে থাকত আর টেসারও তাকে বেশ মেনে চলত ছেলের এই অবস্থা দেখে সে বেশ ভেঙে পড়ে আর তখন রাসপুতিন এই সুযোগ কাজে লাগিয়ে টেসারকে বলে সে তার ছেলেকে ফিরিয়ে আনবে কিন্তু তার জন্য টেসারকে কসম খেতে হবে সে কোনোভাবেই এখন যুদ্ধে জড়াবে না বাধ্য হয়ে টেসার কসম খায় আর রাষ্ট্রপতিন কিছু মন্ত্র পড়ার ভান করে টেসারের ছেলেকে আবারও সুস্থ করে তোলে আসলে মন্ত্রতন্ত্র কিছুই না সে পুরোটাই ওই বিষাক্ত মেডিসিনের মাধ্যমেই করেছিল প্রথমে টেসারের ছেলেকে ড্রাগস দিয়ে অসুস্থ বানিয়ে দিয়েছিল কিন্তু সেটা পরিমাণ মতো ব্যবহার করাই একটু পরে সেটার বিষক্রিয়া শেষ হয়ে যায় কিন্তু এই পুরো ঘটনাটা একজন ছেলে উপর থেকে দেখছিল সে একজন ইংল্যান্ডের গুপ্তচর ছিল আর তাই সে তার বন্ধু কনরেডকে সম্পূর্ণ ব্যাপারটা জানায় সে জানায় যে রাশিয়া এই যুদ্ধ থেকে হাত গুটিয়ে নিয়েছে আর তাদের রাজার টেসারকে রাশপুতিন নামের এই লোকটা কন্ট্রোল করছে কনরেড তখন কিচেনারকে এই খবরটা জানালে কিচেনার ঠিক করে সে নিজে পার্সোনালি রাশিয়ায় যাবে আর তাদের কাছে ইংল্যান্ডের হয়ে সাহায্য চাইবে আর কনরেড তো অনেক দিন থেকেই বায়না ধরেছিল যে সে আর্মিতে জয়েন করবে কিচেনারকেও সে বহুবার এটাই বলেছিল কিন্তু তার বাবার জন্য কিচেনার তাকে আর্মিতে আসার পারমিশন দিচ্ছিল না যাই হোক কিচেনার এরপর তার লোকজন নিয়ে বিশাল জাহাজে করে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু মাছ সমুদ্রে তাদের জাহাজের উপরে সাবমেরিন থেকে হামলা করা হয় আর পুরো জাহাজটা ধ্বংস হয়ে যায় আর এখানে কিচেনার মারা যায় এই খবরটা দেখে ওল্যান্ডও অনেক কষ্ট পায় কারণ কিচেনার তার প্রিয় বন্ধু ছিল আর তখনই কন্ডেডো এই নিউজটা দেখে তার বাবাকে বলে আমি এখন বড় হয়ে গেছি আর তাই আমার নিজের ক্যারিয়ার বেছে নেওয়ার স্বাধীনতা আছে আমি আর্মিতে জয়েন করে দেশের সেবা করতে চাই ওরল্যান্ডো তখন কিছুক্ষণ ভেবে একটা সিদ্ধান্ত নেয় আর সেই দিন প্রথমবারের মতো ওরল্যান্ডো তার ছেলেকে তাদের সিক্রেট এজেন্সির ব্যাপারে সব কিছুই খুলে বলে তারা বলে যে তারা কি কি কাজ করে আর তাদের এই কাজ কতটা গুরুত্বপূর্ণ আসলে কিংসম্যান ছিল সেই সময়কার এফবিআই আর্মিরা হয়তো অস্ত্র হাতে সামনাসামনি যুদ্ধ করত কিন্তু একটা যুদ্ধ বাঁধানোর থেকে যুদ্ধ থামিয়ে দেওয়া পর্যন্ত ভেতরের সব কাজগুলোই কিংসম্যানরা নীরবে করে যেত ওরল্যান্ডো তখন এইসব সব বলতে বলতেই কন্ডেটকে একটা গোপন রুমে নিয়ে আসে এই রুমে তারা দেশের সব সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করত ওরল্যান্ডো তখন জানাই ফার্নান্ডোকে যেই লোকটা মেরেছিল তার নাম প্রিসিভ আর তাকে জিজ্ঞাসাবাদের পর তার কাছে একটা বিশেষ ধরনের আংটি পাওয়া যায় যেটার ভেতরে সায়ানাইড ছিল আর কিংসম্যানের কিছু গুপ্তচর রাশিয়াতেও ছিল তাদের মধ্যে একজন একদিন রাসপুতিনের রুম চেক করে তার রুমেও ঠিক একই ধরনের একটা আংটি খুঁজে পায় আর এ থেকে বোঝা যায় তারা দুজনেই একই সংগঠনের সদস্য কিন্তু এই সংগঠনের পেছনে কে রয়েছে আর কারা এসব করাচ্ছে এই ব্যাপারে এখনও কিছুই জানা যায়নি কিন্তু কিংসম্যানের জন্য এখন সব থেকে জরুরি কাজ হলো রাশিয়াতে গিয়ে রাসপুতিনকে হত্যা করা যাতে করে আর টেসারের মাথা নষ্ট করতে না পারে আর সব কিছু বলার পর ওল্যান্ড তার ছেলেকে আর্মিতে জয়েন করার বদলে কিংসম্যানে জয়েন করার অফার দেয় এরপর আমরা দেখতে পাই তারা সবাই মিলে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে আসলে সেদিন টেসারের মহলে একটা বিশেষ পার্টির আয়োজন করা হয়েছিল ওল্যান্ডো আর তার সাথীরা তাদের আসল পরিচয় গোপন করে এই পার্টিতে অংশগ্রহণ করে এখানে দেখা যায় রাষ্ট্রপতির লোকটার আসলে আলুরদুষ ছিল দেখতে আধ্যাত্মিক গুরুর মতো হলেও সে আসলে একজন হোমোসেক্সুয়াল অর্থাৎ তার ছেলেদেরকেও ভালো লাগে আর তাই পার্টিতে সে বিভিন্ন উপায়ে কন্ডেটকে দুষ্টু দুষ্টু ইশারা করছিল এরপর সে ওল্যান্ডোর সাথে একটা পার্সোনাল মিটিং করে রাশপুতিনকে মারার জন্য ওল্ল্যান্ডোরা তার কেকের মধ্যে বিষ মিশিয়েছিল আর আমাদের এই বাবা মানে রাশপুতিন খুবই নোংরা ইশারা করতে করতে কেকটা খায় কিন্তু দেখা যায় বিশেষ কারণে তার তেমন কোনো প্রভাব পড়ছে না কিছুক্ষণ পরে সে পুরো বিষাক্ত কেকটাকে বমি করে উঠিয়ে দেয় তার শরীরে বিষ কাজ না করার একটা বড় কারণ নিজেকে বিষের হাত থেকে বাঁচাতে রাশপুতিন প্রতিদিনই অল্প অল্প করে বিষ পান করত কি এক অদ্ভুত ক্যারেক্টারের মানুষ যাই হোক কে কে বিষ মেশানোর বিষয়টা বুঝতে পারার পরে রাসপুতিন ওলল্যান্ডের উপরে সন্দেহ করে আর তাকে আক্রমণ করে ওল্যান্ডকে সে পাশের সুইমিং পুলে ঠান্ডা পানিতে প্রায় চুবিয়ে মেরেই ফেলেছিল এমন সময় কনরেড আর সোলা সময় মতো সেখানে চলে আসে আর দুজনে মিলে রাসপুতিনের সাথে ফাইট করে কিন্তু এই আলু বাবা ফাইটেও ছিল ভয়ানক পারদর্শী তারা সবাই মিলেও রাসপুতিনকে আটকাতে পারছিল না কিন্তু একদম শেষ মুহূর্তে সেখানে পলি এসে তার কপালে গুলি করে তাকে মেরে ফেলে আর রাসপুতিন মারা যাওয়ায় এখন তো টেসারের মগজ ধুলাই করার মতো আর কেউই ছিল না তাই সেপার্ট তখন লেনিন নামের আরেকজনকে পাঠায় আর এদিকে কাইসারের অ্যাডভাইজর এরিক তখন কাইসারকে ভুলভাল বুঝিয়ে উত্তেজিত করে চলেছে আর সেই সাথে জার্মানি তখন চাচ্ছিল যে আমেরিকা যেন আবার এই যুদ্ধে ইনভলভ না হয় তাই তারা একটা সিক্রেট বার্তা পাঠায় আমেরিকার কাছে কিন্তু এই বার্তাটা ব্রিটিশ ইন্টেলিজেন্সের কাছে চলে আসে আর তারা অনেক কষ্টের পর অবশেষে এই বার্তাটাকে ইনকোড করতে পারে আর তখন ওল্যান্ডো কিং জর্জের সাথে দেখা করতে আসে কারণ রাশিয়া থেকে ফেরার পর কন্ডেড আর্মিতে জয়েন করেছে আর অনেক দিন ট্রেনিংয়ের পর সে এখন যুদ্ধের জন্য প্রস্তুত কিন্তু ওল্যান্ডো এখানে জর্জকে একটা রিকোয়েস্ট করতে এসেছে যেন তার ছেলেকে যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠানো না হয় কারণ সে তার স্ত্রীকে প্রতিজ্ঞা করেছিল যে তার ছেলেকে সে যুদ্ধের থেকে দূরে রাখবে আর তাই কিং জর্জের আদেশে সেটাই হয় কনরেড দেখতে পায় তাকে কোন এক অজানা কারণে যুদ্ধের জায়গাগুলো থেকে দূরে দূরে রাখা হচ্ছিল কিন্তু সে এটা মোটেও চাচ্ছিল না আর তখন সেখানে তার সাথে একজনের পরিচয় হয় যার নাম ছিল কর্পোরাল রেড কন্ড্রেট তখন রেডের সাথে তার পরিচয় পাল্টে নেয় আর নিচে কর্পোরালের জায়গায় যুদ্ধের উদ্দেশ্যে রওনা দেয় আর রেডের হাতে তার বাবাকে একটা চিঠি পাঠায় যেখানে সে লিখেছিল যে আমি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত আর যদি আমার দেশকে বাঁচাতে জীবন দিয়ে দিতে হয় তার জন্য আমার বিন্দুমাত্র কোনো আফসোস নেই ওল্যান্ডো ছেলের এমন চিঠি পড়ে বেশ টেনশনে পড়ে যায় কিন্তু এখন আর তারাতে কিছুই ছিল না অন্যদিকে কনরেড সেই দলের সাথে ব্ল্যাকওয়াচ নামের একটা জায়গায় এসে পৌঁছায় এখানে ইংল্যান্ডের সাথে জার্মানির ভয়াবহ যুদ্ধ চলছিল কিন্তু জার্মানির দলের মধ্যে একজন ব্রিটিশ এজেন্ট ছিল যার কাছে কিছু গোপন তথ্য ছিল কিন্তু দুই পক্ষের রণক্ষেত্রের ভেতরে সে একটা জায়গায় আটকে গিয়েছে কিন্তু তার কাছ থেকে এই তথ্যটা উদ্ধার করা খুবই জরুরি ছিল আর তাই রাত হওয়ার সাথে সাথেই কন্ডেটদের টিম থেকে কিছু লোককে পাঠানো হয় তাকে উদ্ধার করে আনার জন্য সেই দলের মধ্যে কন্ডেট নিজেও ছিল কিন্তু তারা যখন লোকটার কাছাকাছি পৌঁছায় তখন দেখা যায় ঠিক একইভাবে জার্মানিরও একটা দল সেখানে এসে পৌঁছেছে কারণ তারাও চায় না এই তথ্যগুলো ব্রিটিশদের হাতে পড়ুক কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে সামনাসামনি দুই শত্রুপক্ষ থাকার পরেও কেউ কারো দিকে গুলি চালাতে পারছিল না উল্টো তারা সিদ্ধান্ত নেয় যে ছুরি দিয়ে মারামারি করবে এর কারণ হচ্ছে যদি এই রাতে এখানে একটাও গুলি চলে তাহলে দুই পাশের সেনারাই আবার গোলাগুলি শুরু করবে আর এতে এখানে যারা আছে তারা প্রত্যেকেই মারা যাবে আর এই ছুরির ফাইটে কনড্রেট এক এক করে সব শত্রুদেরকে মেরে ফেলে যখন ভোর হয় তখন দেখা যায় কন্ডেট সেই এজেন্টকে ঘাড়ে করে তাদের ক্যাম্পের দিকে ফিরছে কিন্তু তখনই একটা ল্যান্ডমাইন বিস্ফোরণ হয় আর কন্ডেট বেঁচে গেলেও সেই এজেন্টটা মারা যায় কিন্তু এজেন্টের কাছে থাকা তথ্যগুলো তারা পেয়ে যায় কিন্তু সেখানকার একজন সৈনিক কন্ডেটকে দেখে সন্দেহ করে আর সে কনরেটকে তার নাম জিজ্ঞাসা করে কনডরেট যেহেতু তার নাম পরিবর্তন করেছিল তাই সে নিজেকে কর্পোরাল রেড বলেই পরিচয় দেয় কিন্তু সেই সৈনিকটা ছিল আসলে কর্পোরাল রেডের বন্ধু আর তাই সে ভেবেছিল হয়তো কন্ড্রেট কোনো জার্মান গুপ্তচর যে কিনা রেডকে হত্যা করে তার ছব্দবেশে এসেছে তাই সে কিছু না ভেবেই কনডরেটের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে ওল্যান্ডো এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে সে তার স্ত্রীকে দেওয়া কথা রাখতে পারেনি অনেক চেষ্টা করার পরেও সে তার ছেলেকে যুদ্ধ থেকে তুলে রাখতে পারেনি সারা জীবন সে যেটা ভয় পেয়ে এসেছে অবশেষে সেটাই ঘটলো অন্যদিকে তখন রাশিয়ায় গৃহযুদ্ধের কারণে টেসার তার পদ থেকে ইস্তফা দিয়ে দেয় আর সেখানে তার দায়িত্ব নেই লে আর এই সব কিছুই সেপারের প্ল্যান অনুযায়ী হচ্ছিল আর সে সবসময় কাইসারের অ্যাডভাইজার এরিক সেপারের সাথে দেখা করতে আসে আর জানায় যে আমেরিকার ব্যাপারে তারা যে গোপন মেসেজটা দিয়েছিল সেটা ব্রিটিশ ইন্টেলিজেন্স ধরে ফেলেছে আর যদি কোনোভাবে আমেরিকাটা জানতে পারে তাহলে তারাও ইংল্যান্ডের পক্ষে যুদ্ধে নেমে আসবে আর এটা শুনে সে পার্ট ম্যাটানামের একটা মেয়েকে আমেরিকায় পাঠায় এদিকে ছেলে হারানোর পর ওল্যান্ড এখন প্রায় সারাদিনই মদ খেয়ে মাতাল থাকে কিন্তু একদিন কিং জর্জ তার সাথে দেখা করতে আসে আর তাকে বোঝানোর চেষ্টা করে যে সে এভাবে হার মেনে নিতে পারে না তার ছেলেও এই দেশের জন্যই জীবন দিয়েছে আর সেই সাথে পলিও তখন ওল্যান্ডকে নানানভাবে বোঝানোর চেষ্টা করেছে তারা যুদ্ধের এমন একটা পরিস্থিতিতে আছে এখন যদি ওল্যান্ড ওইভাবে চুপ করে বসে থাকে তাহলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে তাই নিজের কষ্টটা ভুলে দেশের মানুষদেরকে বাঁচানোর জন্য হলেও ওল্যান্ডকে তার দায়িত্ব পালন করতে হবে আর এই কথাগুলো আসলেই ওল্যান্ডোকে হুঁসে ফেরানোর জন্যই যথেষ্ট ছিল তাই পরদিন সে নিজেকে পরিষ্কার পরিপাটি করে কিংস কিংসম্যানের কেটাপে চলে আসে সে তখন যাচ্ছিল পার্সোনালি আমেরিকার প্রেসিডেন্টের সাথে দেখা করতে আসলে ইংল্যান্ড থেকে জার্মানির পাঠানো সেই গোপন মেসেজটা অনেক আগেই আমেরিকাকে দেওয়া হয়েছিল কিন্তু আমেরিকা তারপরেও চুপচাপ বসেছিল আর তাই আসল ব্যাপারটা কি সেটা দেখার জন্যই ওরল্যান্ডো এখানে এসেছে কিন্তু হোয়াইট হাউসে ঢোকার পরে ওরল্যান্ডোর সাথে নামে সেই মেয়েটা দেখা হয় আর তখন ওরল্যান্ডো ম্যাটের একটা স্কার্ফ খেয়াল করে যেটার কাপড় ধরার পর সে বুঝতে পারে যে এটা প্রিসিভের গলায় থাকা কাপড়ের মতোই মোলায়েম আসলে এটা ছিল কাশ্মীরি ফাইবারের তৈরি কাপড় আর এটা সচরাচর তখন পৃথিবীতে সব জায়গায় দেখা যেত না তাই ওরল্যান্ডোর বেশ সন্দেহ হয় আর সে ম্যাটকে সেই স্কার্ফ দিয়ে আটকে জেরা করতে থাকে আর তখন সে জানতে পারে যে ম্যাটকেও আসলে সেই শেপার নামের লোকটা পাঠিয়েছে আমেরিকান প্রেসিডেন্টকে কন্ট্রোলে রাখার জন্য আসলে প্রেসিডেন্টের সাথে ম্যাটের একটা ঘনিষ্ঠ হওয়ার মুহূর্ত তারা ক্যামেরায় রেকর্ড করে রেখেছিল আর সেটা দিয়ে তারা আমেরিকান প্রেসিডেন্টকে ব্ল্যাকমেল করে এই যুদ্ধ থেকে দূরে সরিয়ে রাখছিল আর তাই আমেরিকার থেকে এই যুদ্ধের সাহায্য পেতে হলে সবার আগে প্রেসিডেন্টকে ব্ল্যাকমেলের হাত থেকে রক্ষা করতে হবে এর জন্য সে ভিডিওর আসল কপিটা নষ্ট করতে হবে আর ওরল্যান্ডও বেশ ভালোভাবে বুঝতে পারে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস অবশ্যই সেপার্টের কাছেই আছে তাই সে ম্যাটের স্কার্ফটা নিয়ে কিংসম্যানের দোকানে আসে এই কাপড়ের ব্যাপারে ভালোভাবে জানার জন্য আর সেখান থেকে সে জানতে পারে আসলে এই ফাইবারগুলো তৈরি হয় এক প্রকার বিশেষ ছাগলের লোম থেকে যারা পাহাড়ের উপর থাকে আর তারপরে তারা প্ল্যান করতে শুরু করে কিভাবে সেই জায়গাটাতে তারা আক্রমণ করবে অনেক প্ল্যান প্রোগ্রামিংয়ের পর অবশেষে ওল্যান্ডো একটা চলন্ত প্লেনের উপর থেকে সেখানে ল্যান্ড করার সিদ্ধান্ত নেয় কিন্তু মিশনের প্রথমেই বাধে বিপত্তি আর সে ল্যান্ড করার বদলে ক্রাশ ল্যান্ডিং করে যদিও অল্পের জন্য তার প্রাণটা বেঁচে যায় এরপর সে দেখতে পাই কিছু ছাগল অদ্ভুতভাবে এই পাহাড়ের খাড়া ঢাল বেয়ে উপরে উঠে যাচ্ছে আর তখন ছাগলকে ফলো করে ওল্ল্যান্ডো পাহাড়ে বেয়ে উপরে উঠে আসে আর সেখানে উঠে সবার প্রথমে ওল্ল্যান্ডো এখানে ওঠার লিফটটাকে কব্জা করে নেয় আর তার পার্টনার শোলাকে উপরে তুলে নেয় আর সেখানে থাকা সেপারের চামচাদেরকে তারা দুজন মিলেই সাফ করে দেয় এরপর তারা দুজনে যায় আসল ভিলেন সেপাড়ের মুখোমুখি হতে আর এখানে একটা ট্যুরিস্ট ছিল কারণ এই প্রথমবার সেপাড়ের আসল চেহারা দেখানো হয় এটা আসলে ছিল ওল্যান্ডোয়ের প্রিয় বন্ধু কিচেনের জুনিয়র যার নাম মোটন হ্যাঁ সেপাট নিচেও আসলে ইংল্যান্ডের উচ্চপদস্থ আর্মি অফিসার ছিল কিন্তু সে নিজের দেশের সাথেই বিশ্বাসঘাতকতা করে আর নিজের দেশের মানুষকে একটা বিশাল যুদ্ধের মধ্যে জড়িয়ে ফেলে তো যাই হোক এরপর ওল্যান্ডো আর সেপার্টের মধ্যে বেশ কিছুক্ষণ ভয়ানক লড়াই চলে কিন্তু একটা পর্যায়ে ওল্যান্ডো পাহাড়ের এক কোনায় কোণঠাসা হয়ে পড়ে কিন্তু তখনই দেখা যায় একটা ছাগলের সে পেছন থেকে সেপাটের পশ্চাৎদেশে শিং ঢুকিয়ে দেয় আসলে আগে একটা সময় শেপার ড্রাগ করে এই ছাগলের একটা শিং ভেঙে দিয়েছিল তাই একদম টাইম মতো ছাগলটা তার পদলা নিল আর কি তো এই সুযোগটাই দরকার ছিল ওল্ল্যান্ডোর আর সে উঠে দাঁড়িয়ে সেপাটকে পাহাড় থেকে নিচে ফেলে দেয় আর সেই সাথে তারা সেখানে থাকা আমেরিকান প্রেসিডেন্টের স্ক্যান্ডেলের আসল কপিটাও পেয়ে যায় আর সেটাকে আমেরিকান প্রেসিডেন্টকে পাঠিয়ে দেওয়া হয় যাতে সে বুঝতে পারে এখন আর তাকে ব্ল্যাকমেল করার কেউ নেই সে চাইলেই এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে আর এরপরই দেখা যায় সব দেশে দৃশ্যপট পাল্টে যেতে থাকে কাইসার স্যারেন্ডার করে অন্যদিকে টেসারের পুরো পরিবারকে গুলি করে হত্যা করা হয় ওল্যান্ডো তখন তার পুরো টিম নিয়ে সেই কিংসম্যানে আগের থেকে আরও শক্তিশালী একটা এজেন্সি তৈরি করার সিদ্ধান্ত নেয় আর এভাবেই একটা সাধারণ তর্জির দোকান থেকেই গড়ে ওঠে এক অপ্রতিদ্বন্দ্বী সিক্রেট এজেন্সি তবে এখানেই শেষ নয় সেপাট মারা যাওয়ায় এখন এরিক নিজেই সেপার্টের দায়িত্ব নিয়েছে লেলিন আর সে হাত মিলিয়েছে আর সেই সাথে তাদের সাথে একজন তৃতীয় মানুষকেও দেখা যায় সে আর কেউই না অ্যাডলফ হিটলার আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায় যদিও এই গল্পটা মুভি সিকুয়েলের তৃতীয় নাম্বারে কিন্তু এটাই মূলত কিংসম্যান সিরিজের অরিজিনাল স্টোরি ছিল আর তাই আমরা সবার আগে এই গল্পটাকেই এক্সপ্লেন করলাম যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে আর এই ধরনের সিক্রেট এজেন্সির আরও গল্প বা এই সিকুয়েলের বাকি দুইটা মুভির গল্প শুনতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো গল্পে আল্লাহ হাফেজ